শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা কি যারা বিভিন্ন জিনিস তৈরি করেন তাদের সম্পর্কে জানব। বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নানা জিনিস তৈরি করে থাকেন। তাহলে চলো, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছি বলো তো? কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, দুজন বসে কাজ করছেন। তারা কি কাজ করছেন? মনে হচ্ছে কিছু তৈরি করছেন। আসলে যেগুলো তৈরি করছেন এগুলো কি? মনে হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র। হ্যাঁ, মাটির তৈরি জিনিসপত্র। কি সুন্দর লাগছে না দেখতে? তারা কি যত্ন করে তৈরি করছেন এগুলো? এই যে যারা এগুলো তৈরি করছেন তারা আসলে কে বলো তো? কুমার। কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন। এগুলো আমরা ঘরের কাজে ব্যবহার করি। এই যে কুমার, যে কাদামাটি দিয়ে কত সুন্দর করে তৈরি করছেন এসব। এসব কি আমাদের তো অবশ্যই প্রয়োজনে লাগে। আমরা এগুলো আবার কি ঘর সাজানোর কাজেও অনেক জিনিস ব্যবহার করি। কত ভালো লাগে তাই না? এরা এই কত যত্ন করে এসব তৈরি করে। আমরা কি করব? আমরা কুমোরদেরকে অনেক সম্মান করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি? বাহ, কি চমৎকার একটি ছবি। ছবিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখে মনে হচ্ছে কেউ কাপড় বুনতেছে। আবার এদিকে কি সেলাই মেশিনও দেখতে পাচ্ছি। বলতো কি হচ্ছে? নিশ্চয়ই কিছু বানানো হচ্ছে। হ্যাঁ, কাপড় এই তো আমরা জামা কাপড় তৈরি করি। তার কত ডিজাইনের জামা কাপড়। আচ্ছা, যারা এই কাপড় তৈরি করে, যারা এই জামা কাপড় তৈরি করে তারা আসলে কে, কারা বলো তো? হ্যাঁ, আমরা তো অবশ্যই বলতে পারি, দর্জি ও তাঁতি। তাঁতি সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে তাতে কাপড় বোনেন। আর দর্জি সুতি সিল্ক দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন। আমরা এসব পোশাক প্রতিদিন পরি। বিশেষ উৎসব ও অনুষ্ঠানে নতুন পোশাক পরে আনন্দ পাই। এই যে আমরা প্রতিদিন চলতে গেলে আমাদের কি প্রয়োজন? অবশ্যই জামা কাপড়ের প্রয়োজন। এই কাপড়গুলো তৈরি করেন কে? তাঁতি। তাঁতি কত রকমের কাপড় তৈরি করেন, কত কষ্ট করে এসব তৈরি করেন। আর কি, আমরা দর্জির কাছ থেকে আমাদের পরিমাপ অনুযায়ী আমরা কি সুন্দর সুন্দর পোশাক তৈরি করে নিতে পারি। কত চমৎকার চমৎকার সেসব পোশাক। তা পড়লে কি আমাদের দেখতে বেশ ভালো লাগে। আমরা কি করব তাহলে? আমরা এই দর্জি ও তাঁতিদেরকেও কি অনেক সম্মান করব। কি কাউকে আমরা অবহেলা করব না। চলো আমরা আরও কিছু পেশা দেখি। আমরা এখানে একটি কাজ করা দেখতে পাচ্ছি। বলতো এখানে কি করা হচ্ছে? হ্যাঁ, কোনো কিছু নির্মাণ করা হচ্ছে। এখানে দেখো কত কষ্ট করে তারা নির্মাণ করছে। একটার পর আরেকটা ইট দিয়ে গেঁথে গেঁথে তৈরি করছে। কি নিশ্চয়ই কোনো ভবন তৈরি হচ্ছে। আচ্ছা, যারা এই নির্মাণ কাজে কাজ করছে তারা কারা চলো তো আমরা দেখি। হ্যাঁ, রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রিরা কি করেন? রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন। গ্রাম ও শহর সব জায়গাতেই এ ধরনের ঘর বাড়ি রয়েছে। এই যে আমরা যে বসবাস করি, কোথায় বসবাস করি? বাড়িতে, তাই না? এই যে বাড়ি তো নির্মাণ করতে কি প্রয়োজন? মিস্ত্রি প্রয়োজন। এই মিস্ত্রিরা যদি না থাকতো তাহলে বলো আমাদের কত কষ্ট হতো? আমাদের এত সুন্দর সুন্দর ঘর বাড়ি কি তৈরি হতো? হতো না। তাহলে আমরা কিভাবে বাস করতাম? আমাদের কত কষ্ট হতো? প্রাচীন যুগে মানুষ যখন বনে জঙ্গলে বাস করতো তাদের কত কষ্ট হতো। আর এই যে দিনের পর দিন কি হয়েছে, একটার পর একটা কাজ শিখেছে মানুষ। আর কি হয়েছে, নতুন নতুন কাজ শিখে তারা কি অনেক কাজ করা শিখে গেছে। এজন্য কি আমরা মিস্ত্রিদের এই কাজগুলোও দেখতে পাচ্ছি। তাহলে কি আমাদের সমাজে কি এই মিস্ত্রিদের তো অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা কি এই মিস্ত্রিদেরকেও কি সম্মান করব। চলো এখন আমরা এই যে বিভিন্ন রকমের যে পেশাজীবীদেরকে যে দেখলাম, তারা কে কি কাজ করে, কি কি উপকরণ ব্যবহার করেন, আমরা সেগুলো কি ম্যাজিক দিয়ে লিখে ফেলবো। কুমার ড্যাশ ব্যবহার করেন,
বলো তো কুমার তার কাজে কি ব্যবহার করেন? কাদামাটি। তাঁতি ড্যাশ ব্যবহার করেন। তাঁতি কি ব্যবহার করেন বলো তো? রেশম ও পশমের সুতা। তাহলে বাক্যটি আমরা সুন্দর করে পড়ে ফেলি আরেকবার। তাঁতি রেশম ও পশমের সুতা ব্যবহার করেন। দর্জি। দর্জি ড্যাশ ব্যবহার করেন। কি? সুতি ও সিল্ক। দর্জি সুতি ও সিল্ক ব্যবহার করেন। রাজমিস্ত্রি ড্যাশ ব্যবহার করেন। বলো তো রাজমিস্ত্রি যে বিভিন্ন জিনিস তৈরি করেন, তারা কি ব্যবহার করে তৈরি করেন? ইট, সিমেন্ট, বালু, লোহার রড, এই সব জিনিস ব্যবহার করে কি রাজমিস্ত্রি নির্মাণ কাজ করেন। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি। রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড ব্যবহার করেন। চলো এখন আমরা মজার একটি খেলা করব। এই যে আমরা যে এখানে জানলাম কুমার সম্পর্কে, তাঁতি দর্জি সম্পর্কে, রাজমিস্ত্রি সম্পর্কে, এনারা ছাড়াও তো আমাদের সমাজে আরও বিভিন্ন রকমের পেশাজীবী রয়েছে যারা কি করেন, যারা বিভিন্ন রকমের জিনিস তৈরি করেন। তাহলে এরকম আমরা কি নিজেরা দেখি তো আমাদের আশেপাশে এরকম আর কে কে আছেন, কে কে কী কী কাজ করেন, সেগুলো আমরা ঝটপট লিখে ফেলি। আমরা কি তো যারা আরও এরকম বিভিন্ন রকমের জিনিস তৈরি করে, যেমন আমরা লিখতে পারি কি কামার, আর কি লিখতে পারি কাঠ মিস্ত্রি। হ্যাঁ, এভাবে কি আমাদের আর যেগুলো মনে পড়ে আমরা আশেপাশে যা দেখি আমরা ঝটপট লিখে ফেলবো। তারপর কি এসব পেশা থেকে কি আমরা একটি পেশা বেছে নিই, কি করব তাদের সম্পর্কে বা তারা যে কাজগুলো করছে সেই সম্পর্কে আমরা সুন্দর করে বর্ণনা লিখি। যেমন আমরা যদি কামারকে বেছে নেই, তাহলে কামার আসলে কি করেন, তারা কিভাবে কাজ করেন সব লিখে ফেলি। যেমন কামার কি দিয়ে কাজ করেন, কামার লোহা দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করেন, যেমন দা, কাঁচি, বটি, যেগুলো আমাদের কি প্রতিনিয়ত প্রয়োজন হয়, সেগুলো ছাড়া আমরা কাজ করতে পারি না। এরকমভাবে কি আমরা সুন্দর করে লিখে ফেলি। চলো এখন আমরা আরও একটি মজার খেলা করব। আমরা একটি পৃষ্ঠা নিয়ে নিই, এখানে আমরা কী করবো একটি চার্ট আঁকবো, এখানে কী করব বিভিন্ন পেশাজীবীর নাম লিখব, কোন উপকরণ ব্যবহার করেন ও কী তৈরি করেন তা আমরা সুন্দর করে লিখব। যেমন আমরা পেশা হিসেবে লিখতে পারি কী লিখতে পারি, যেমন কুমার লিখতে পারি, কিংবা তাঁতি লিখতে পারি, কিংবা রাজমিস্ত্রি, যেটি আমাদের বেশি ভালো লাগে। তারপর উপকরণ যদি কুমার লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কাদামাটি, আর হচ্ছে তাঁতি সেক্ষেত্রে তিনি কোন সুতা ব্যবহার করেন, সুতি, রেশম, পশম, এইভাবে লিখতে পারি। আর যদি রাজমিস্ত্রি লিখি সেক্ষেত্রে আমরা কি ইট, সিমেন্ট, বালু লিখতে পারি। এবং দ্রব্যের নাম, তারা যে তৈরি করলেন কি তৈরি করলেন, কুমারের ক্ষেত্রে আমরা হাঁড়ি, পাতিল এসব লিখব। আর যদি আমরা তাঁতি দর্জি তাহলে কি লিখব, বিভিন্ন রকমের পোশাক। আর রাজমিস্ত্রির ক্ষেত্রে কি বাড়ি লিখতে পারি, বিদ্যালয় লিখতে পারি, যে কোনো কিছু আমরা লিখতে পারি। এভাবে আমরা ঝটপট লিখে ফেলি। এখন আমরা এই পাঠে যে কত কিছু করলাম, তো আমরা চলো নিজেদেরকে একটু যাচাই করে দেখি আমরা কি যেটা পড়লাম জানলাম আমরা কতটুকু বুঝলাম বা কতটুকু শিখতে পারলাম। এই যে সবাই যে এত কাজ করেন, আমরা সব পেশার মানুষকে সম্মান করব কেন বলো তো? হ্যাঁ, আমরা খুব সুন্দর করেই বলতে পারি। এই যে কুমার, তাঁতি, দর্জি, রাজমিস্ত্রি সবাই কত কষ্ট করে বিভিন্ন রকমের জিনিস তৈরি করেন, আর এই জিনিসগুলো কি আমাদের নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। আর এই তারা যদি না থাকতেন, তারা যদি এই জিনিসগুলো তৈরি না করতেন, তাহলে আমাদের কত কষ্ট হতো, আমরা কি অনেক কষ্ট করতাম, আর আমাদের সব কাজগুলো কি আমরা ভালোভাবে করতে পারতাম না। তাহলে কি অবশ্যই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এজন্য কি আমাদের এই সব পেশার মানুষকে অবশ্যই অবশ্যই সম্মান করতে হবে, কি আমরা সবাই তাদেরকে সম্মান করব। আর আমরা সবাই কি পরবর্তী ক্লাসে আরও একটি মজার পড়া নিয়ে আসব। আমরা পরবর্তী ক্লাসে কি শিখব, যারা বিভিন্ন সেবা দেন। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের পড়া আমরা এখানেই শেষ করছি।